আজকের লেকচারে আমি আলোচনা করব ভ্যাকিউল এবং প্লাস নিয়ে তো ভ্যাকিউল আসলে একটি আমি একটি প্লান্ট সেল নিয়েছি এখানে তো এই প্লান্ট সেলে বিভিন্ন অর্গানিলের দেখতে পাচ্ছি আমরা তো এই অর্গানিল অর্গানিল মতো ভ্যাকিউলও কি একটা অর্গানেল তো এই যে অর্গানেলটা আমরা নিচ্ছি সবচেয়ে বড় এই প্লান্ট সেল বা আমরা যদি অ্যানিমেল সেলই বলি এটা তো প্লান্ট সেল তো এনিমেল সেল বা প্লান্ট সেলের সবচেয়ে বড় যে অর্গানেল বা কী যা কী হচ্ছে সবচেয়ে বড় অর্গানিল এবং যেটার মধ্যে কি অনেকটা কি থাকে শূন্য স্থান ভিতরে আসলে ওরকম কোনো কিছুই থাকে না সেই শূন্য স্থানটাই কি হচ্ছে ভ্যাকিউল তাহলে ভ্যাকিউলে কি থাকে ভ্যাকিউলে থাকে কি বিভিন্ন ধরনের জল থাকতে পারে পানি থাকতে পারে মিনারেল থাকতে পারে খাদ্য থাকতে পারে বজ্র থাকতে পারে তো যখন এই কোষ প্লান্ট সেল বা এনিম্যাল সেলের যখন যেটা প্রয়োজন তখন কি করে অসমো রেগুলেশনের মাধ্যমে এই ভ্যাকিউল থেকে সেটা কি বিভিন্ন অর্গানিলে কি প্রবেশ করে আবার যদি কি সেলের সাইট্রোপ্লাজামে পানির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে ভ্যাকিউল সেটা কি আবার তার দিকে টেনে নিচ্ছে আবার কম হয়ে গেলে তখন কি করে ভ্যাকিউল সেটা আবার কি বিভিন্ন অর্গানিল বা সাইট্রোপ্লাজামে ছেড়ে দেয় আর কি তো ভ্যাকিউলের কিন্তু একটি বড় বিশাল বড় একটি কি কাজ আমরা দেখতে পেলাম তো এখন আমরা যদি এখানে দেখি ভ্যাকিউলের এখান দিয়ে আমি আবার কি ইউলো কালার ড্র করেছি আর কি তো এখানে ড্র করেছি ইউলো কালার ভ্যাকিউলকে প্রোটেক্ট করে আবার একটি মানে কি পাতলা পর্দা এবং বা জিল্লিও বলতে পারি সেটা কি বলছি আমরা কি টোনোপ্লাস্ট তাহলে টোনোপ্লাস্ট কি ভ্যাকিউলের চারিপাশে যে কি থাকে প্লাজমা যেটা থাকে বা পর্দা যেটি থাকে সেটি হচ্ছে কি টোনোপ্লাস্ট তো এই ধরনের কোশ্চেন আমাদের কি অনেক বেশি থাকে যে টোনোপ্লাস্ট কি তো এখন আমরা যদি প্রথমে বলি যে ভ্যাকিউলটাও সম্বন্ধে আমরা যে বলতে যাই এই ভ্যাকিউলটাও অর্থ হচ্ছে কি শূন্য স্থান আমি আগেই বলছি কি ভ্যাকিউল হবে কি স্থানটাই হলো কি ভ্যাকিউল কোষের তাহলে এটা কি ভ্যাকিউল হলো একটা অর্গানেল যা কোষে পাওয়া যায় আমরা দেখতেছি যে এটা একটা প্লান্ট সেল প্লান্ট সেলের মধ্যে আমরা কী দেখতে পালাম যে কী ভ্যাকিউল আছে এরপরে যদি বলি যে ভ্যাকুলে কী থাকে আমি এটাকেই বলছি জল থাকতে পারে পানি মানে জলমানিত পানি বা কী কোষের রস থাকতে পারে কোষরস খাদ্য বজ্র খনিজ পদার্থ প্রোটিন পদার্থ এবং বিভিন্ন ধরনের কি করে খাদ্য কি সংরক্ষণ করে থাকে শূন্য স্থানটি সাধারণত কি একটি কোষের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয় কেন কোষের ভান্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ এখান থেকে যখন যেটা প্রয়োজন সেটা কি টোটাল সেলের মধ্যে কি ছড়িয়ে যাচ্ছে আবার যেটা প্রয়োজন না সেটা কি করতেছে এ কী নিজের দিকে টেন নিচ্ছে বা কোনো কিছু বেশি হয়ে গেলে সে সেই সেই শূন্যস্থানে কী হচ্ছে পূরণ হচ্ছে কোথার বেশি হলে যে সেলের মধ্যে কি বেশি কোনো কিছুর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি একটা অসম রেগুলেটরি একটা ব্যাপার আছে অসম রেগুলেশন কি সম্পূর্ণ করে থাকে এই ভ্যাকিউল আবার ভ্যাকিউলের কোষের কাজ করার জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি বা উপকরণ সরবরাহ করা আমরা সেটাই বললাম যে অনেক ধরনের কী পুষ্টি পুষ্টি এখানে যেহেতু কি আছে খাদ্য আছে এখান থেকে কি হবে একটা সেলের খাদ্য দরকার সেলের অর্গানিলের সেই খাদ্যটাকে এখান থেকে প্রবেশ করাবে সেল সেলের সাইটোপ্লাজমের ভিতরে পরে অরগানিলগুলি সেই খাদ্যটা নিয়ে নিবে তাহলে আমরা জানলাম কি ভ্যাকিউল সম্বন্ধে এবার সাধারণত এই ভ্যাকুলটা আসলে সবচেয়ে বড়ো হয় উদ্ভিদ কোষে প্রাণী কোষে ভ্যাকিউলটা কি হয় ছোট হয় বাট উদ্ভিদ কোষে কি হয় এটা বড় হয় বিশাল বড় আমরা একটা অ্যানিমেল সেল যদি দেখি এখান থেকে অ্যানিম্যাল সেলের ফিগারটা আমি নিয়ে আসি নিই কিন্তু প্লান্ট সেলের ফিগারে কিন্তু সবচেয়ে বড়ই থাকে মানে প্লান্ট সেলে ভ্যাকুল বড় হবে এবং অ্যানিমেল সেলে কি হবে ছোট হবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটি উদ্ উদ্ভিদ কোষকে কি করে প্রোটেক্ট করে এবং যা ব্যাখ্যা করে যে কি উদ্ভিদ কোষ শুকিয়ে যায় আসলে উদ্ভিদ কোষ শুকিয়ে যায় কখন যখন ভ্যাকিউলে পানির পরিমাণ কম হয়ে যাবে তখন কি হবে উদ্ভিদ কোষটা কি হবে শুকিয়ে যাবে তখন কি উদ্ভিদটা কি মারাও যেতে পারে ভ্যাকুলে ভ্যাকিউলে পানি কমে যায় যার ফলে কি ভ্যাকুল আকার কমে যায় মানে ছোট হয়ে যায় এর ফলে কি হবে ফল ফলে কি গাছ শুকিয়ে যাবে শুকিয়ে কি আলটিমেটলি ডেথ হবে তো এটা আমরা দেখলাম ভ্যাকুলের কাজটা তো এটা এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের ক্ষেত্রেই কী হয় ভ্যাকুলের কাজটা বেশি এসে থাকে এবং টোনোপ্লাস্টের একটা ব্যাপার থাকে তো টোনোপ্লাস্টটা কি আমরা একটু আগে বলছি টোনোপ্লাস্ট হল ভ্যাকুলের মেমব্রেন বা প্লাজমা এই যে ভ্যাকুলের মধ্যে আমি যে এখানে ড্র করেছি ভ্যাকুলের চারিপাশে ইউলো কালার এটাই হলো সেইটা কি আসলে টোনোপ্লাস্ট এটাকে বলা হয় কি টোনোপ্লাস এই মেমবেনটার নাম কি টোনোপ্লাস এটা পরীক্ষা অনেক বেশি বেশি আসে চলো টোনোপ্লাস বা ভ্যাক মেম টোনোপ্লাসকে কী বলা হয় ভ্যাকিউল মেম্রেনও বলা হয় এবং ভ্যাকিউলের জীবন্ত জিল্লি এটি কোষের সাইটোপ্লাজম থেকে ভ্যাকিউলে ভ্যাকিউলকে কী করে আলাদা করে এটি কোষের অভ্যন্তরের অস্ম রেগুলেশন কী করে বজায় রাখতে ভ্যাকুলকে সাহায্য করে মানে যদি এই ভ্যাকিউলের চারপাশে টোনোপ্লাস না থাকতো তাহলে কি হতো এই ভ্যাকিউলের মধ্যে যে পানি অংশ আছে বা বিভিন্ন কী দ্রব্যাদি আছে বা খাদ্যদ্রব্য বা বজ্র পদার্থ সব কি হয়ে যেত ভিতরে চলে যেত আর কোষে মধ্যে চলে গেলে কী হইতো অসমোরেগুলেশনটা মানে কি ঠিক থাকতো না মানে ভারসাম্য ঠিক থাকতো না এক কথায় শেষ তো এই টোনোপ্লাস থাকাতে কি হচ্ছে টোনোপ্লাস কি প্রোটেক্ট করতেছে যেমন ভ্যাকুলকে তেমনভাবে কি করতেছে কোষ মানে সাইট্রোপ্লাজম যে অর্গানিল থেকে কি করতেছে ভ্যাকিউলকে আলাদা করে রাখছে তো অনেক বড় একটা কিন্তু ফ্যাক্ট যে প্লাজমা যদি না থাকতো তাহলে কিন্তু এই কোষের মধ্যে কি হতো বিভিন্ন ধরনের কি আমরা অনিয়ন্ত্রণ দেখতে পেতাম আর অনিয়ন্ত্রণ হলে কি হতো উল্টাপাল্টা যে অনিয়ন্ত্রণ হয় ক্ষেত্রে কি কোষটা কি হতো কোষটা কি মানে দুর্বল হয়ে যেত বা ডিজে আক্রান্ত হইতো যে কোনো জিনিসে তো বা কোষে যদি কি এখান থেকে পানি যে সরে এসে কোষের ভিতরে চলে আসতো আর কি অন্যান্য অর্গানুল অর্গানিলের ভিতরে তাহলে কী হতো মানুষের বডি ফুলে যেত বা গাছের বডি শুকিয়ে যেত ভ্যাকিউল যেহেতু ভ্যাকিউলে পানি কমে যায় আর কি তো আমরা জানলাম যে ভ্যাকিউলটা কি এবং টোনোপ্লাস্টটা কি তো আজকের লেকচার এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী লেকচারে আমরা কী নতুন কিছু নিয়ে আসবো